এই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অভিযোগ করে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প মিছিল করল বিজেপি। এদিন হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা থেকে মহকুমা শাসকের অফিস পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য নেতা রাজকমল পাঠক। হাওড়া জেলা বিজেপির সভাপতি অরুণোদয় পাল চৌধুরী এদিন এই উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। আমি পুরোপুরি কনফিডেন্ট যে আগামী দিন বিজেপির দিন আসছে। আরে ছোট্ট একটা মজার গল্প বলে আমার বক্তব্য শেষ করছি। আমার ছোটবেলায় বলবো না, মাঝ বয়সীতে একটা সিনেমা হয়েছিল নাম অমানব, উত্তম কুমার হিরো ছিল। তো সেই গানে মানে সিনেমার একটা গানের কথা আমার মনে পড়ে যায়। সেই গানটা ছিল বিপিন বাবুর কারণ সুদা মেটাই জ্বালা মেটাই ক্ষুদা মরা মানুষ মাসিয়া চলে এমনি সে তার যায়। আজকাল এখন মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেল, কারণ দিদি পশ্চিমবাংলার মানুষের দুঃখ কষ্টের কথা বুঝে গেছেন, বুঝে কারণ সুদার দাম কমিয়ে দিয়েছেন আর রিসার্চ করে একটা কারণ সুদা তৈরি করছেন ওই মহুয়া ফল থেকে, যার দাম বোতলের দাম হবে কত 28 টাকা। মিছিলে প্রায় কয়েক শতাধিক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।